ধরা পড়েন। পারভেজ হোসেন ইমন স্ট্রাইকে এই মুহূর্তে ডাউন দ্য উইকেট এসেছেন এবং গাজী গ্রুপে বেশ কিছু পরিবর্তন হবে। ব্যাক ফুটে গিয়ে অন সাইডে পুশ করে দিয়ে একটা রান নেবেন, দ্বিধা দ্বন্দ্বে ছিলেন, স্টাম্প ভেঙে গেলে বিপদ ছিল। দুই প্রান্তে স্পিনার, খানিকটা টার্ন ছিল অফ স্টাম্পের বাইরে, অনেকটা সতর্ক শুরু করেছেন, অন সাইডে খেলেছেন পরের ডেলিভারি, খানিকটা টার্ন ছিল মিডল লেগ, মিডল অ্যান্ড লেগে বাইরে ছিল, থার্ড ম্যানের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, আরো একটা বাউন্ডারি, চমৎকার একটা ওভার। এই ওভার থেকে টোটাল 17 রান কিন্তু আদায় করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন এবং আব্দুল মজিদ, দুটো ছক্কা এবং একটা চার। বোঝাই যাচ্ছে আতিকুল ইসলাম রাকিব, রাকিবুল ইসলাম আতিক, তার কাছ থেকে আসলে যে প্রত্যাশা ধরা পড়েন। পারভেজ হোসেন ইমন স্ট্রাইকে এই মুহূর্তে ডাউন দ্য উইকেট এসেছেন এবং দেখার মতো ছক্কা, একবারে স্ট্রেইট, একেবারে যেই সাইড স্ক্রিন থাকে সেখানে কিন্তু বলটা পাঠিয়ে দিয়েছেন এবং আম্পায়ার জানিয়ে দিলেন আরও একটি ছয়ের মার, দেখার মতো ছক্কা। ডেফিনেটলি পারভেজ হোসেন ইমন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ান অফ দ্য ডেভাস্টেটিং ব্যাটসম্যান এবং অবশ্যই তার প্রতি ম্যাচেই, এই ক্ষেত্রেও যেমন ছিল শেখ মেহেদীর ফ্লাইটটাকে, খানিকটা উইকেট রুম তৈরি করে ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার ড্রাইভটা করেছিলেন, তবে সব খেলা থেকেই কিছু আদায় করার একটা সম্ভাবনা থাকে এবং একটা বড় শট আদায় করে নিয়েছেন ছক্কার মার, লুকিং ভেরি থ্রেটিং। পারভেজ এখন 20 বলে 29 রানে পৌঁছে গেছেন, একটু শট পেয়েছিলেন সেক্ষেত্রে পারভেজ ইমন এবং ব্যাক ফুটে যেতে পেরেছিলেন, সময়টা পেয়েছিলেন, লম্বা একটা শট, ডিপ মিড উইকেট অঞ্চলে প্রোটেকশন ছিল, তবে তার মাথার উপর দিয়ে বলটা উড়ে চলে গেছে, অনেক ঘাটতি ছিল, ওয়েট তো অফার করেছে, এবার কিন্তু সুযোগ দেয়নি সেই একই ফিল্ডারকে, সরাসরি সাপাটা হাঁকিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আরও 4টি রান। আউটসাইড অফ স্টাম্প একেবারে ড্রাইভিং স্লটে বলটা পেয়েছিলেন ইরফান শুকুর এবং সেক্ষেত্রে শট খেলতে কোনো প্রকার কার্পণ্য বোধ করেননি, ইভেন ফিল্ডার যিনি ছিলেন পয়েন্ট অঞ্চলে তার রিচের বাইরে দিয়ে বলটা চলে গেছে। অ্যাকশন রিপ্লে, সৌম্য সরকার জেন্টল মিডিয়াম পেস, অফ স্ট্যাম্পের বাইরে একদম রুম পেয়েছিলেন ড্রাইভিং স্লটে পাওয়া একটা বল, এই গতিতে দ্যাটস গুড ক্রিকেট, পুশ করেছিলেন কাভার অঞ্চলে, অর্থাৎ একটা ওভার বাউন্ডারির পর খুব বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাননি, অ্যাকশন রিপ্লে, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে লং অফটা ছিল, সাহসিকতার সঙ্গে শটটা খেলেছেন। শুধু তাই না, তার আড়ষ্ট হয়েছিলেন, তার যে ফুট মুভমেন্ট তাকে যথেষ্ট জায়গা করে দেয়নি, পরবর্তী বলটা দেখলাম আমরা একটা রান পাবেন, যেটা বলছিলাম যে পার্টনারের সঙ্গে আউট আউট আউট, বেশি এন্টারপ্রাইজিং হয়ে গেছিল, ডাউন দ্য উইকেট এসে কাট করার চেষ্টা, যখনই তিনি ডাউন দ্য উইকেট এসছেন বোলার বেশি আর্লি চলে এসছিলেন, বোলার একটু ওয়েট দিয়ে দিয়েছে, সঙ্গত কারণে পরাস্ত হয়েছেন এবং সহজ কাজ ছিল উইকেট রক্ষকের উইকেট উৎপাটন করতে। শেখ মেহেদি তার প্রশংসা করতে হবে, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে আসতে দেখে তার বলের ডিরেকশনটা পরিবর্তন করেছেন এবং সেক্ষেত্রে পারভেজ ইমন কাট করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি, 31 বল থেকে 41 রান করে ফেরত যাচ্ছেন পারভেজ ইমন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.